নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো একটা নতুন নাই ভিডিও নিয়ে মাঝখানে আবার এদিকে তোমাদের এদিকে। সামনে চলে এসেছি। দেখো, এটা হচ্ছে রক্ষাকালের মন্দির, আর এই জায়গাটা হচ্ছে ঢোসারহাটের ওদিকে। তো আমি বোনদের বাড়িতে ছিলাম কিছুদিন, তো এটা কয়েকদিন আগেকার ভিডিও, তো ভিডিওটা ছাড়া হয়নি, এখন ছাড়ছি। তো ভিডিওটা প্লিজ দেখবে এবং খুব ভালো লাগবে। এটা হচ্ছে একটা রক্ষাকালীর মন্দির। মন্দিরটা কতটা বড়, খালি দেখো সামনে থেকে দেখলে না জাস্ট অসাধারণ লাগবে মন্দিরটা। আর এদিকে দেখো মন্দিরের সামনে এই যে সবুজ ঘেরা মাঠ, ওদিকে বাচ্চারা খেলা করছে, দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ। আর বিকেলে পড়ন্ত একটা রোদ্দুর, পড়ন্ত একটা সূর্য, জাস্ট অসাধারণ লাগছে। আর এই যে সখীরা সব দাঁড়িয়ে আছে, সবাই যাবে আমাদের এগিয়ে দিতে। আর এদিকে হচ্ছে আমি আর আমার বোন চলে গেছিলাম। তো এদিকে হচ্ছে দেখো মন্দিরের যে কারুকার্যটা না, জাস্ট অসাধারণ অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে মন্দিরটা। আর এটা হচ্ছে একটা রক্ষাকালীর মন্দির, মানে রক্ষাকালীর ঠাকুরের মন্দির। এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো ঠাকুর নেই, কারণ রক্ষাকালীর মন্দির যেহেতু সেহেতু রক্ষাকালীর পুজোর দিন ঠাকুর তৈরি করা হয় এবং পুজো হয়ে গেলে ঠাকুর ভাসিয়ে দেওয়া হয়। তো এই যে মন্দিরের মধ্যে ঠাকুর যখন আনা হয়, মানে পুজোর দিন আনা হয় এবং পুজোর দিনই পুজো হয়ে গেলেই ঠাকুর ভাসিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে রক্ষাকালীর নিয়ম, ঠাকুরের নিয়ম। তো এদিকে দেখো কি সুন্দর একটা পড়ন্ত বিকেল, তো আমার তো দারুণ লাগছিল, মানে খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো এটা হচ্ছে মন্দিরের পিছনে অর্জুন হচ্ছে কৃষ্ণ হচ্ছে অর্জুনের রথের সারথি, এরকম একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে। জাস্ট মানে খুব ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো আমরা আস্তে আস্তে রাস্তায় চলে গেছি, তো এরপরে অনেকগুলো ব্লগ আসবে এই ঢোসারহাটের, খুব সুন্দর সুন্দর ভিডিও। তো আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবে। টাটা।